আসসালামুআলাইকুম, ফালিহাস কিচেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন ধরে আমি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপ করছি না, আর সেই জন্য দুঃখিত। আর কেন আমি ভিডিও আপ করছি না সেটা আজকের ভিডিওর লাস্টে বলবো। আর আজকের রেসিপিটা হচ্ছে রুবি চিকেন। রুবি চিকেনটা বেসিক্যালি অস্ট্রেলিয়ান মাস্টার শেফ প্রোগ্রামে কিশোর চৌধুরীকে করতে দেখে আমি বাসায় ট্রাই করলাম, আর সবাই ভালো রিভিউ দেওয়ার কারণে আপনাদের জন্য ঠিক এক বছর পরে এসে আমি সেই চিকেনের রেসিপিটা নিয়ে আজকে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই চিকেনটা বেসিক্যালি লন্ডনের খুব জনপ্রিয় অর্থাৎ ট্রেডিশনাল একটা রেসিপি, আর সেটা আমি ওই ভিডিওটা দেখে ট্রাই করার পর আপনাদের জন্য নিয়ে আসলাম। আমাদের আমি এখানে ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টই ইউজ করেছি, দুই একটা ইনগ্রিডিয়েন্ট ছাড়া। আশা করি আপনাদেরও বাসায় ট্রাই করলে আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিটাতে যাই। এখানে মুরগির সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি, আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, এরপর লেবুর রস, তারপর দিব গরম মশলা, দেন হচ্ছে আদা এবং রসুন বাটা 1 টিস্পুন, এরপর লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি চিলি পাউডার অর্থাৎ মরিচের গুঁড়িটা। এখানে একটু বেশি দিতে হচ্ছে কারণ এখানে পরবর্তীতে অন্য আলাদা একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করার ফলে এটা টেস্টটা ব্যালেন্সে চলে আসবে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি। প্রতিটি ইনগ্রিডিয়েন্টে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সেই সলিড মাংসগুলো। এখানে হাঁস সহ মাংস ইউজ করা যায় কিন্তু বেসিক্যালি এখানে সলিড মাংসটাই বেশি ইউজ করা হয়। এটাকে ম্যারিনেট করে আমি 20 মিনিটস এটাকে রেস্টে রাখবো, তাহলে এখানে ভেতরে প্রতিটা মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। দেন এটাকে একটা র্যাপিং করে বা আপনার নর্মালি ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। 20 মিনিট পরে এটাকে আমি ভাজি করব, আর সেই জন্য আমি একটা প্যানে একটু ঘি দিয়ে নিচ্ছি। দেন আমি এখানে আর যে জিনিসটা অ্যাড করতে হচ্ছে, একটু সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করার সময় মেখে রাখতে হবে, কিন্তু আমি তো আপনাদেরকে বললাম কিছু প্রবলেমের কারণে আমার কাজ করতে একটু ব্যাঘাত ঘটছিল, সেই জন্য আমি এটা লাস্টে অ্যাড করছি আর আপনাদেরকে সেই জন্য লাস্টে দেখাইছি। এখন আমি এটাকে ভাজি করে নিব, বেশি কড়া ভাজি করব না, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। মাংসগুলো ভাজি করা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো, এবং এখানে স্মোকি ফ্লেভারের জন্য আমি 2টা কয়লাকে গরম করে এখানে সামান্য একটু তেল দিয়েছি যেন এখানে ধোঁয়ার সৃষ্টি হয়। দেন এটাকে একটু র্যাপিং পেপার দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে ধোঁয়াটা ভিতরে থাকবে। আর এটাই হচ্ছে যে সেই লন্ডনের রেসিপিটাতে এই জিনিসটা ইউজ করে যেটা কিশোর চৌধুরীও তার রান্নার অনুষ্ঠানে দেখিয়েছিলেন। ওখানে ফুল ভিডিওতে সব কিছু দেখেনি, টুকিটাকি যেতুটুকু দেখিয়েছে। দেন হচ্ছে ফাইনাল রান্নাটা। এখানে আমি হালকা একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, আর হচ্ছে দারুচিনি, পেঁয়াজ ব্লেন্ড করা। পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে একটা মানে আমাদের হাতের আন্দাজ যেটা বললে বা চোখের আন্দাজে আমরা জিনিসগুলো দিয়ে থাকি। রান্নাটা যতটা বেশি ইজি হবে তত করতে ভালো লাগবে। অনেক সময় সব কিছু পরিমাণ মতো দিতে গেলেও ঠিক মতো হয় না। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, খুব সামান্য হলুদ, হলুদটা একদমই সামান্য থাকতে হবে। দেন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ি 1 টিস্পুন। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ যারা হচ্ছে রান্না বান্না করে তারা কিন্তু যে কোনো আমার ইনগ্রিডিয়েন্ট কোনটা কতটুকু দিতে হবে সেটা করতে করতে না একটা পরিমাপটা মাথায় চলে আসে, আর দেওয়া যায় টেস্টও বোঝা যায়। এখানে আমি সরিষার তেল ইউজ করব, অল্প পরিমাণের সরিষার তেলটা দিয়ে এটাকে আরও একটু কষাবো। সরিষার তেলটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা অনেকক্ষণ ধরে থাকে। দেন এখানে আমি সে ভাজি করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 5-6 মিনিট একটু কষিয়ে নিব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি এর মাংসটা খুব ইজিলি সফট হয়ে যায়। লাস্টে এখানে অ্যাড করব মধু, মধু অ্যাড করে আরও 2 মিনিটস রাখব। দেন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। খুব ইজিলি একটা রেসিপি আপনারা
আপনাদের বাসায় ট্রাই করতে পারেন এবং আশা করি সবার ভালো লাগবে। খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, এটা খেতে অনেক মজা। এই যে নর্মালি আপনার রাইসের সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর ডেকোরেশন করার সময় সে আমার পিচ্চিটা অত বেশি ডিস্টার্ব করছিল, আমি সেটা দেখতে পাইনি। এটা হচ্ছে ধনিয়া পাতা, শুকনো মরিচ, একটু লং করে ফালি করে দেন হচ্ছে এখানে ডালিম আর দিয়ে পরিবেশন করা। এই সে পিচ্চি যার জন্য আমি ভিডিও শ্যুট করার সময় স্টুডিও তৈরি করা, সে এখানে এসে শুয়ে যাবে। দেন সেই কুকিং করার জন্য ট্রাই করবে একবার এক একটা নিয়ে, যার ফলে আমার ভিডিও শ্যুট করতে খুব ডিস্টার্ব হচ্ছে এবং আমি ওকে সময় দিতে গিয়ে এখন আমার চ্যানেলে তেমন একটা টাইম দিচ্ছি না। দোয়া করবেন আমার ফালিহা বেবির জন্য এবং আমার জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। দুই তিন মাসের মধ্যে চেষ্টা করবো আমার চ্যানেলে আবার কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।